মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন আপনি উত্থাপন করুন। আপনাকে অশেষ ধন্যবাদ। ময়মনসিংহ আট থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইমাম সাহেব অনুপস্থিত থাকা তার 49 নম্বর প্রশ্নটি আমি এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 49 সংসদে উত্থাপিত হল। সংসদ কার্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর পক্ষে মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প 64 জেলা, এই প্রকল্পের আওতায় ময়মনসিংহ সহ দেশের 64 জেলা শহরে শিক্ষিত বেকার মহিলাদের জন্য 6 মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স পরিচালিত হচ্ছে। আলোচ্য প্রকল্পটি 5 বছর মেয়াদী, অর্থাৎ 2013 থেকে 2018 পর্যন্ত। প্রতি জেলায় 2 ব্যাচে 46 থেকে 50 জন করে, বছরে 92 থেকে 100 জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। 5 বছরে কমপক্ষে SSC পাস 28,070 জন শিক্ষিত বেকার মহিলাকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে প্রকল্পটি কোনো উপজেলায় নেই, তবে উপজেলার যে কোনো শিক্ষিত বেকার মহিলা ময়মনসিংহ জেলা শহরে উক্ত প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয় যে উত্তর দিলেন তাতে স্পষ্টই আরেকবার প্রমাণিত হয় যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ রাষ্ট্র পরিচালনায় আজ বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে এই প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এই মেয়াদটি বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারী উন্নয়নের জন্য যে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন এটি তারই একটি অংশ। কাজেই আমি আশা করি, যেহেতু 5 বছরে আমরা 28,070 জন শিক্ষিত বেকার মহিলাকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম, এই 5 বছরের মেয়াদান্তে আবারও এই প্রকল্পটি গ্রহণ করা হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।